গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ, ব্লগ নাম্বার 4। আজকের ব্লগটা ফুড ব্লগ, কোনো ট্রাভেল ব্লগ বা অন্য কিছু ব্লগ নয়। আজকের আমি বেসিক্যালি সোনারপুরের যেই সব ভালো ভালো খাবার আছে, যেমন বন্দনের কচুরি এবং সোনারপুরের লস্যি, তো মাছ ট্রাই করতে হবে সবারই। এরকম খাবার আছে যারা অনেকেই জানেন না, তো আমরা আজকে সেইগুলো কভার করব। তো বেশি টাইম ওয়েস্ট না করে চলো যাওয়া যাক। সোনারপুর বন্দনের কচুরির দোকান, তা আমরা এখানে এসেছি কচুরিটা নেওয়ার জন্য। এখানে যা ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে দাঁড়িয়ে শ্যুট করা ঠিক পসিবল নয়, তাই আমরা এখান থেকে কচুরিটা নেব, নিয়ে সাইডে যাই, সাইডে গিয়ে তারপর তোমাদের রিভিউ দিচ্ছি। বন্দনের সামনে প্রচুর ভিড় থাকার কারণে আমরা ওখানে দাঁড়াইনি বন্দনের কচুরি খাওয়ার জন্যে, যার জন্যে আমরা ওর খাবার নিয়ে সাইডে চলে এসেছি। সাইডে এই জায়গা একটু ফাঁকা আছে, তা এখানে তোমাদেরকে দেখিয়ে দিই কচুরি। আমরা এখানে চারজন আছি, যার জন্যে দুটো দুটো করে কচুরি নিয়েছি চার জায়গায়। এই হলো কচুরি, আর কচুরির প্রতিটা পিস 8 টাকা করে। তোমরা আসো এবং মাছ ট্রাই করো। আমি এবার ওখানে বন্ধনের কচুরিটা ট্রাই করতে যাচ্ছি, তা এক পিস খাওয়া হয়ে গেছে আগে, এখন আর এক পিস বেঁচে আছে, এই লাস্টটাই ট্রাই করছি, তা খাই তারপর বলছি। এটা আমি খেলাম, আর খাওয়ার পর আমি এটা তোমাদেরকে রিভিউ দিচ্ছি না, আমি এটা তোমাদের সাজেস্ট করছি যে তোমরা মাস্ট আসো আর এসে খাও, কারণ খাওয়াটা ভালো। কচুরি খাওয়ার পর আমরা সোনারপুর লস্যি ট্রাই করতে চলে এসেছি, তা এই হচ্ছে সোনারপুর লস্যির দোকান। তোমরা যারা বন্ধনে কচুরি ট্রাই করছো, মাস্ট এই লস্যিটা ট্রাই করো। কচুরি খাওয়ার পর লস্যি খাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বিরিয়ানি খেতে। আর একটা ফুড ব্লগে বিরিয়ানি না থাকলে ঠিক জমে না ব্যাপারটা, তাই চলো যাই গিয়ে বিরিয়ানি খাওয়া যাক। আমরা চলে এসেছি বিরিয়ানি খেতে, যা তোমরা দেখতে পাচ্ছ গায়েন রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি। এটাই হচ্ছে সেই জায়গাটা যেইখানের বিরিয়ানির ব্যাপারে অত কেউ জানে না, কিন্তু বিরিয়ানিটা জাস্ট অসাধারণ খেতে। তো এখানে ভেতরে বসার অতটা ঠিক জায়গা নেই, তাই আমরা এখান থেকে পার্সেল করে নেব আর ঘরে যাব। ঘরে গিয়ে খেয়ে তারপরে তোমাদেরকে রিভিউটা দেব। পার্সেল করে নিয়ে ঘরে চলে এসেছি, এবার আমরা বিরিয়ানিটা খাবো। আর তোমাদেরকে বলে দিই যে প্রতিটা বিরিয়ানি প্লেট আমরা চিকেন বিরিয়ানি, এক চিকেন বিরিয়ানি নিয়েছি, যার জন্য আমাদের 80 টাকা করে পড়েছে। আর তোমরা যদি একটাকে বাদ দাও তাহলে তোমাদের পড়বে 75 রুপিস। তো যার যেমন পছন্দ সে তেমন নেবে। এবার বেশি কথা বলা যায় না, আর আমার খিদেও পেয়েছে, তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক আর খেতে খেতে রিভিউটা দিচ্ছি। বিরিয়ানি ছাড়া কোনো হবে না কথা, বিরিয়ানি কলিজার ভেতরে তে গাথা, বিরিয়ানি হইলে যাই না তো কিছু আর। ইয়েস ব্রাদার, আই অ্যাম এ বিরিয়ানি লাভার, দিন বেলা মন শুধু বিরিয়ানি।
বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি আসে যায় জমে যায় যদি হয় সাথে বোরহানি চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানেই আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার দিনবেলা মন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি আসে যায় জমে যায় যদি হয় সাথে বোরহানি চোখ মেললেই শুধু দেখি বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি চোখেতে ভাসে বিরিয়ানি আমি বিরিয়ানিটা এখানে সার্ভ করে নিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ 80 টাকায় এখানে বিরিয়ানি দিয়েছি একটা ডিম আছে সাথে একটা বড় পিস আলু আর আমার ভাগে একটা লেগ পিস পড়েছে যেটা খুব ভালো আমার খুব পছন্দের তো চলো এটাকে খাই খেয়ে বলছি কেমন হয়েছে প্রথমে এই আলুটা ভেঙে নিলাম এবার বিরিয়ানির সাথে এটা মিক্স করি অল্প করে আবার একটু লেগ পিস থেকে মাংসটা নিই বিরিয়ানিটা প্রচুর হেভি না মানে প্রচুর মশলা নেই একদম লাইট যেটা ভালো আর আলুটা প্রচুর সফট আর এই যে মাংসটা তুমি দেখতে পাচ্ছ মাংসটাও প্রচুর নরম দেখিয়ে দিই একদম আস্তে করে চাপলেই মাংসটা পুরো ছেড়ে ছেড়ে যাচ্ছে যেটা খুব ভালো তো আর বেশি কথা বলবো না খিদে পেয়ে যায় এই অবধি বন্ধ থাকুক এবার আমি খাওয়া স্টার্ট করি আজকে ফুড ব্লগে আমাদের ফার্স্টের খাবার যেটা ছিল সেটা ছিল বন্ধনের কচুরি তা বন্ধনের কচুরিটা খেলাম খাওয়ার বললাম যে তোমাদেরকে ভালো এবং তোমরাও যাও অবশ্যই ট্রাই করো তারপরে আমরা যেটা ট্রাই করলাম সেটা হলো সোনারপুর চত্বরের ভিতরে লস্যিটা যেটা ছিল খুবই ভালো সেটা তোমরা বন্ধনের কচুরিটা খাওয়ার পর তারপরে ওটাকে ট্রাই করো কম্বিনেশনটা খুবই ভালো আর তারপর লুচি খাওয়ার পরে আমরা সোজা চলে গেলাম গায়েন বিরিয়ানি বিরিয়ানি খেতে আর বিরিয়ানি আমরা দেখালাম কেমন কি সেখানে দোকানের আশেপাশে সব কিছু আর আমাদের এই জাস্ট বিরিয়ানি খাওয়া দাওয়া গেলো পুরো গলা অবধি ভর্তি হয়ে গেছে আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই করে সাবস্ক্রাইবটা করবো কারণ ওটা করতে কেউ ভুলো না